হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে ম্যান্ডারিন শুরু আছি ইরফান। আজকে আমি তোমাদের সাথে আরেকটা, আমি এর গত ভিডিওতে গত আরেকটা ভিডিওতে আমি প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম, মানে একটা প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। সেই প্যারাগ্রাফটার নাম কি মনে আছে তোমাদের? হ্যাঁ, প্যারাগ্রাফটা কি বলো তো? ডিজিটাল বাংলাদেশ ছিল। তো আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য, এসসি নবম দশম শ্রেণীর জন্য কিন্তু এই এই যে আরেকটা ফেসেস, আরেকটা মানে বলতে গেলে প্যারাগ্রাফ, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, ওইটা আমি ডিজিটাল বাংলাদেশ, ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আসার পার্সেন্টেজ 90%, কিন্তু এটার আসার পার্সেন্টেজ হচ্ছে, আমি যদি বলি দিই একটু, তাহলে এটা আসার পার্সেন্টেজ হচ্ছে 85%, 85%, এতটা গুরুত্বপূর্ণ এটা, 85%। আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? গুরুত্ব দিয়ে পড়বা এই জিনিসটা। ওকে, ধন্যবাদ। এরপরে হচ্ছে আমরা শুরু করি। তো স্ট্রিট হকার, স্ট্রিট হকার মানে কি বুঝতো? দিন মজুর যেটাকে বলে আর কি, প্যারাগ্রাফ ফর ক্লাস 9 এবং 10, শুধু এসসির জন্য কিন্তু এটা, এটা কিন্তু কোনো এইচএসসি পরীক্ষার্থীর জন্য না। স্ট্রিট হকার ইজ এ ম্যান হু সেলস ভেরিয়াস আইটেমস বাই মুভিং ফ্রম ওয়ান স্ট্রিট টু অ্যানাদার। অর্থাৎ বলা হচ্ছে যে একজন মানুষ যে কিনা বিভিন্ন কী করে, বিভিন্ন আইটেম বিক্রি করে এবং এক স্থান থেকে অন্য স্থানে সেটা কী করে স্থানান্তর করে নিয়ে গিয়ে বিভিন্ন আইটেম কী করে সে বিক্রি করে। তা হচ্ছে হি ইজ আ সেলস এমপ্লয়, সি ম্যান, অর্থাৎ সে একজন কি নিজের, অর্থাৎ সেলফ এমপ্লয়েড, অর্থাৎ নিজের কর্মচারী হিসেবে সে এই কাজটা করে। হি টাইপিক্যালি রেন্টস এ হাউস অ্যাট এ ভেরি লো প্রাইস অর লাইভস ইন স্লাম। সে একটা কী বলছে, সে তার হাউসটা ভেরি লো প্রাইসেস, অর্থাৎ তার যে সে যেখানে থাকে সেটা কিন্তু খুব লো প্রাইসেস এবং মানে খুব একদম খুবই কম দামিও জিনিসগুলো সে সেখানে থাকে, কম কম মানে সে যেহেতু একটু দিন মজুর, সে তোমরা চিন্তাই করতে পারছো সে কোন জাতের মানুষ এবং সে বসবাস করে ইন ইসলাম। সে কোথায় বসবাস করে? বস্তিতে বসবাস করে। সি ইজ এ ওয়েল নন ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু সে মানে কি ভালো বলতে গেলে ভালো ভালো চরিত্রের জানাও হতে পারে, ঠিক আছে? যেমন হি ক্যান বি ফাউন্ড অলমোস্ট এনিহোয়ার ইন আ ভিলেজ অর টাউন। সে বিক্রি করতে সে তাকে খুঁজে পাওয়া যেতে পারে গ্রামে শহরে। হি ক্যারিয়ার হিস আইটেমস অন হিস হেড, সে তার মাথা করে এটা বহন করে, ইন হিস হেডস, এবং মাথার উপরে সেটা কী করে বহন করে রাখে, ইন হিস হেডস অ্যান্ড ইন স্মল হ্যান্ডক্রাফ্ট, তার মাথার উপরে একটা কী থাকে, কাপড় থাকে, তারপর হেড হ্যান্ডক্রাফ্ট এরকম আর কি। এবং ইয়ার্নস মানি, হি ইয়ার্নস মানি সেলিং লো কস্ট আইটেমস, অর্থাৎ সে যেসব জিনিসগুলো বিক্রি করে সেগুলো কিন্তু খুবই কম দামি জিনিস বিক্রি করে, ঠিক আছে? হি অপেন, এখানে বলছে হি অপেন অ্যান্ড সেলস আইটেম সাচ অ্যাজ টয়েস। সে প্রায় কিন্তু বিভিন্ন খেলনা বিক্রি করে, কসমেটিক বিক্রি করে থাকে, সুইটস মিষ্টি বিক্রি করে থাকে, ক্লথিং বিক্রি করে থাকে, তারপর হচ্ছে মানে পোশাক বিক্রি করে থাকে, তারপর হচ্ছে এটা কি হচ্ছে ফ্রুটস, ফল ফ্রুট বিক্রি করে, তারপর ভেজিটেবল বিক্রি করে থাকে, ফ্রুটস বিক্রি করে থাকে, ফ্রুটস মানে মানে বয়ম জাতীয় জিনিস আর কি, তারপর হচ্ছে ইনটাসেলস বিক্রি করে থাকে, সুওয়ন, ঠিক আছে? অনেক কিছু সে একসেট্রা বলতে গেলে অনেক কিছু কিন্তু সে বিক্রি করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার বিক্রি করার কোনো কি নেই, লিমিট নেই, সে অনেক কিছু ধরনের বিক্রি করে আসতে পারে। এরপর দেখো, এরপর যেটা বলা হচ্ছে স্ট্রিট হকার স্পেক্স ইন মাল্টিপাল ওয়েস ড্রেস ইন কালারফুল ক্লথ অ্যান্ড এনজয়স প্লেয়িং ইন হর্ন অর রিসাইং হিজ ভয়েস টু গেট দ্য অ্যাটেনশন অফ দ্য কাস্টমার। অর্থাৎ সে তো হ্যাঁ কোথায় পড়ছিলাম, এই তো ওকে, হ্যাঁ দেখো, হি নিডস, অর্থাৎ মানে সে এখানে এই লাইনটা তারা বোঝানো হচ্ছে, সে মানে বাঁশি বাজিয়ে তার মানে মনোযোগ, তার দিকে মনোযোগ আকর্ষণ, কাস্টমারকে তার দিকে মনোযোগের আকর্ষণ করিয়ে রাখে। তা বলছে হি নিডস টু ওয়ার্ক, তারপর হি নিডস টু ওয়ার্ক ফর আওয়ার্স টু সেল হিস প্রোডাক্ট, ঠিক আছে? মানে তার প্রয়োজনীয় যে সকল মানে বাড়ির প্রয়োজনীয় যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সে বিক্রি, সেরকম প্রোডাক্টস কিন্তু সে বিক্রি করে থাকে। হি স্পেন্ডস হিজ ডেজ সেলিং দিস আইটেমস, তাহলে মানে সে মানে প্রতিদিনই কিন্তু কী করে মানে বিভিন্ন আইটেম কিন্তু সে কী করে স্পেন্ড করে, অর্থাৎ সেগুলো প্রচার করে, অর্থাৎ বিভিন্ন ধরনের মানে কাস্টমারকে বিভিন্ন কী দেয় মানে তার প্রয়োজনীয় প্রোডাক্টসগুলো দেয়, অর্থাৎ যেগুলো প্রয়োজনীয় মানে যেগুলো তার প্রয়োজন সেগুলো মানে ডেলি কিন্তু কী করে সেগুলো সে কাজটা করে থাকে, এরকম আইটেম কিন্তু ডেলি সে মানে কাস্টমারদেরকে দিয়ে থাকে। তা হচ্ছে
He gets up early in the morning. সে কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠে and organize his goods for sales. Goods মানে কি? Goods মানে হচ্ছে পণ্য, ঠিক আছে? Organizes মানে তার এরপর তার যে সংস্থা আছে সেই সংস্থা থেকে তার goods গুলো নিয়ে সেগুলো সেল করে, ঠিক আছে? এরপর সে কোথায় যায়? মানে goods গুলা কি করে? মানে তার আর বিক্রির goods গুলা আর তার সংস্থানে যায় এবং goods গুলা নেয়। তো he lives a simple life, তো মানে সে একদম সাধারণ জীবন যাপন করে। He has worked very hard to support his family. He has to work, মানে সে কিন্তু কঠোর পরিশ্রম করে, মানে শুধুমাত্র তার কি করে, তার ফ্যামিলির সাপোর্ট পাওয়ার জন্য। ইভেন দো হি পুটস ইন আ লট অফ এফোর্ট, ঠিক আছে? ইভেন সে কিন্তু আ লট অফ এফোর্ট, হি স্টিল লিভস এ পভার্টি, ঠিক আছে? মানে ইভেন কিন্তু সে কী করে, পুটস ইন আ লট অফ এফোর্ট, মানে সে কিন্তু বিভিন্ন এফোর্ট, প্রচুর এফোর্ট কিন্তু সে কী করে, আশা করে, ঠিক আছে? পুটস, পুটস তো কি মানে রাখে, মানে বিভিন্ন মানে সবার কাছ থেকে আশা রাখে যে সে কী করবে, এফোর্ট পাবে এবং সে কী করবে, একটু একটু ভালো প্রপার্টি, মানে এখন পর্যন্ত সে একটা কী করবে, মানে এখন পর্যন্ত সে যাতে একটা কী করতে পারে, প্রপার্টি গড়তে পারে, প্রপার্টিতে বসবাস করতে পারে, ভালো একটা মানে দরিদ্রতে প্রবেশ করতে না পারে, ওই রকম একটা মেন্টালিটি তার মধ্যে থাকে। স্টিল কিন্তু সে তখনও কিন্তু কিন্তু সে কিসে থাকে, মানে দরিদ্রতে বসবাস করে, দরিদ্র জীবনযাপন সে কিন্তু তখনও করে থাকে, কিন্তু সে এটা কিন্তু সে আশা করে যে সে কী করে সবার কাছ থেকে কী পাবে, সম্মান পাবে বা অ্যাপ্রোচ পাবে, ঠিক আছে? উই উড বি উই উড বি রেসপেক্টফুল অফ হিস হার্ড ওয়ার্ক, ঠিক আছে? আমাদের উচিত কী করা, তাকে রেসপেক্ট, তার এই কঠোর পরিশ্রম কী করা, সম্মান করা, এবং অ্যান্ড হি নেভার লুক ডাউন অন হেম। হ্যাঁ, মানে কী বলতেছে, মানে বলতে চাচ্ছে যে মানে সরি, মানে আমাদের তার কী কী করা উচিত, সম্মান করা, তার কঠোর পরিশ্রমের প্রতি সম্মান দেখা, এবং নেভার লুক ডাউন অন হিম, মানে আমাদের তাতে কী কী করা উচিত নয়, মানে লকডাউন বা তাদেরকে চোখ নামিয়ে কথা বলা, মানে তাদের দিকে কী করা, তাকে চোখ নামিয়ে কথা বলা উচিত নয়, ঠিক আছে? আমাদের এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাকে চোখ নামিয়ে কথা বলা মানে মানে লকডাউন অর্থাৎ তার দিকে কী খারাপ চোখে দেখা বা ওই রকম আর কি। লকডাউন মানে কী? লকডাউন মানে হচ্ছে খারাপ চোখে দেখা বা ওই রকম কিছু একটা, ঠিক আছে? হ্যাঁ, বা যদি বলতে চাই তো মানে এটাও বলতে পারো যে যে মানে চোখ নামিয়ে কথা বলা উচিত নয় এরকম আর কি তার দিকে, বা আচ্ছা সরি সরি সরি, আমিও বলতেছি এটা অর্থ মিলতেছে না কেন, এখানে তো লকডাউন আছে বন্ধুরা, এখানে তো লকডাউন আছে, দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো এই যে লকডাউন আছে, এখানে লকডাউন আছে, এই যে লকডাউন আছে, ঠিক আছে? তাহলে হি শুড বি লকডাউন অন অর্থ কি, লকডাউন অন আছে, প্রিপজিশন যুক্ত আছে, তো এই যে প্রিপজিশন যুক্ত আছে, এই লকডাউন অর্থ কি, ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা করা, ঠিক আছে? লকডাউন অর্থ থেকে ঘৃণা করা, তাহলে তাহলে হি উই শুড বি রেসপেক্টফুল অফ হিস হার্ড ওয়ার্ক অ্যান্ড নেভার লকডাউন অন হিম, ঠিক আছে? আমাদের উচিত তাকে সম্মান দেখানো এবং তাকে ঘৃণা করা উচিত নয়, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বাংলা অতটা বুঝে দেওয়ার চেষ্টা করলাম, এটা কিন্তু খুবই সোজা, মানে মানে তোমাদের বই কিন্তু খুব কঠিনভাবে দিয়ে থাকে, তোমরা পাইলে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ, তো তোমাদের লাভ হবে। তো এটা কিন্তু খুব সোজা, সোজা বলে কিন্তু আমি তোমাদের দিলাম, তোমাদের জন্য যাচাই করে দিলাম, ঠিক আছে? সোজা বলে কিন্তু যাচাই করলাম। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।